আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে একটি ড্রাইভার আপনাদের মাঝে শেয়ার করছি, এটা হলো নোকিয়া। নোকিয়া অ্যান্ড্রয়েড যে কলকম সিপিউগুলো রয়েছে, সেই সিপিউগুলোর যে ড্রাইভার রয়েছে, অর্থাৎ শুধু টুলস থাকলে হবে না, ড্রাইভার কিন্তু থাকতে হবে। তো এই ড্রাইভারটি অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করছি এই জন্যই যে এটি একটি গুরুত্বপূর্ণ ড্রাইভার। কলকম সিপিউগুলো ফ্ল্যাশ করতে হলে অবশ্যই নোকিয়া যে কলকম সিপিউগুলো রয়েছে, সেই সিপিউগুলো যদি আপনি ফ্ল্যাশ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ড্রাইভারটা ইনস্টল করতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এই হলো নোকিয়া কলকম ইউএসবি ড্রাইভার, তো এটাকে আমি ইনস্টল করব। রাইট বাটন ক্লিক, ওপেন, ইয়েস, ওকে। দেখতে পাচ্ছেন এখানে আমি নেক্সট করে দেব। নেক্সট, ফুলি ফুল এটা ইনস্টল হতে হবে। এটা ইনস্টল হওয়ার পর গাইস, আপনি কলকম যে সিপিউগুলো রয়েছে সেই সিপিউগুলো যদি অর্থাৎ ফ্ল্যাশ করতে চান, রিড করতে চান, রাইট করতে চান, তাহলে কিন্তু আপনি সম্ভব পারফেক্টভাবে করতে পারবেন, আর এই ড্রাইভারটা যদি না দেন তাহলে কিন্তু করতে পারবেন না। তো এটা শুধু নোকিয়ার ক্ষেত্রেই নয়, আরও অন্যান্য অনেকগুলো ড্রাইভার রয়েছে, সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন সেটআপ হচ্ছে। ওকে, এখানে সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা আপনারা 100% সেটআপ করবেন, সেটআপ করার পর দেখবেন যে আপনার যে সেটগুলো রয়েছে নোকিয়া বা কোয়ালকম সিপিউ যে সেটগুলো রয়েছে এগুলো অটোমেটিকভাবে ইউএসবি ডিটেক্ট করবে। তো গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।